হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। বোমা বিস্ফোরণে মুহূর্তের মধ্যেই ট্রেনের সকল যাত্রীর মৃত্যু ঘটে। কে এই বোমা বিস্ফোরণ ঘটালো আর কেনই বা ঘটালো? তাকে খুঁজে বের করার জন্য হাতে আছে আর মাত্র 8 মিনিট। এই সময়ের মধ্যে সিরিয়াল বোম্বারকে কি ধরা সম্ভব হবে? এই সকল প্রশ্নের উত্তর মিলবে আজকের ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এমনই একটি সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার মুভিকে নিয়ে, যার নাম সোর্স কোড। 2011 সালে মুক্তি পাওয়া এই জটিল কল্পকাহিনী সিনেমাটি পরিচালনা করেছেন ডানকান জোন্স। আইএমডিবিতে মুভিটির রেটিং 7.5/10। তো চলো আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সিরিয়াল বম্বারকে ধরার শ্বাসরুদ্ধকর মিশনটি দেখে আসা যাক। লেট স্টার্ট। এই সিনেমার শুরুতে এক ব্যক্তিকে দেখানো হয় যার নাম হোল্টার স্টিভেন্স। সে ইউএস আর্মির একজন দক্ষ পাইলট। হঠাৎই তার ঘুম ভেঙে যায় এবং সে নিজেকে একটা মেট্রো কমিউটার ট্রেনে আবিষ্কার করে। সে বুঝে উঠতে পারছিল না যে সে কিভাবে এখানে আসলো, কারণ তার তো এখন আফগানিস্তানের যুদ্ধে থাকার কথা। তার কাছে সবকিছু গোলমেলে লাগছিল। তার সামনের সিটে বসা এক সুন্দরী রমণী তাকে শন বলে ডাকে এবং তার সাথে কথা বলতে থাকে। মেয়েটির নাম ছিল ক্রিস্টিনা, কিন্তু কোল্টার তাকে বলে যে, আপনি কে? আমি আপনাকে চিনি না, আর আপনি আমাকে শন নামে কেন ডাকছেন? আমি তো শন না, আমি ক্যাপ্টেন কোল্টার স্টিভেন্স। কিছু সময়ের মধ্যেই গ্ল্যানব্রুক স্টেশনে ট্রেনটি থামে। কোল্টার একজনকে জিজ্ঞাসা করে যে এই ট্রেনের গন্তব্যস্থল কোথায়। লোকটি জানায় যে ট্রেনটি শিকাগোতে যাবে। ট্রেন ছাড়লে কোল্টার আবারও তার সিটে এসে বসে। জানালার গ্লাসে সে তার নিজের চেহারার বদলে অন্য কারোর চেহারার রিফ্লেকশন লক্ষ্য করে। এমনকি ওয়াশরুমের আয়নাতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। তার মানিব্যাগে সে শন নামের একজনের আইডি কার্ড লক্ষ্য করে, অর্থাৎ মানিব্যাগটিও তার ছিল না। একের পর এক অদ্ভুত ঘটনাতে কোল্টার আরও কনফিউজড হয়ে যায়। ক্রিস্টিনার সাথে কথা বলার একটা পর্যায়ে দুইটা ট্রেন পাশাপাশি চলে আসে আর হঠাৎই একটা বোমা বিস্ফোরিত হয়। মৃত্যু ঘটে প্রায় সকল যাত্রীর। দৃশ্যপট পরিবর্তন হলে কোল্টার নিজেকে একটা অন্ধকারাচ্ছন্ন ককপিটের ক্যাপসুলে আবিষ্কার করে। তার সামনে থাকা একটা মনিটরে ক্যাপ্টেন গুডউইনের সাথে তার পরিচয় হয়। গুডউইন কোল্টারকে বলে যে তার কাছে ট্রেনে বোমা বিস্ফোরণের আগে 8 মিনিট সময় রয়েছে, এর মধ্যে তাকে বোমা বিস্ফোরণকারীকে খুঁজে বের করতে হবে। কথা শেষ হতেই আগের বারের মতো আবারও কোল্টার ওই ট্রেনে নিজেকে আবিষ্কার করে। সে খেয়াল করে তার চারপাশে ট্রেনের মধ্যকার পরিবেশ গতবারের মতোই স্বাভাবিক রয়েছে এবং গতবার যে যে ঘটনাগুলো তার সাথে ঘটেছিল সেগুলোই পুনরাবৃত্তি হতে শুরু করে। কোল্টার এরপর ট্রেনের মধ্যে বোমা বিস্ফোরণটা ঠিক কোন দিক থেকে ঘটেছিল তা আন্দাজ করার চেষ্টা করে। সে ওয়াশরুমের ভেন্টিলেশন চেম্বার থেকে টাইম বোমাটি খুঁজে পায়। সে বুঝে উঠতে পারছিল না যে কিভাবে এতগুলো যাত্রীর প্রাণ রক্ষা করবে। সাত পাস না ভেবে সে ট্রেনের কামরাতে যেয়ে সকলের উদ্দেশ্যে নিজেকে সিকিউরিটি গার্ড হিসেবে পরিচয় দেয়। সকলকে সতর্ক করার চেষ্টা করতে থাকে, কিন্তু এরই মধ্যে 8 মিনিট সময় পার হয়ে যাওয়ায় বোমাটি আবার বিস্ফোরিত হয়ে যায়। কোল্টার দ্বিতীয়বারের মতো নিজেকে ক্যাপসুলের মধ্যে আবিষ্কার করে। মনিটরের সাহায্যে গুডউইন কোল্টারের মিশনের অগ্রগতি সম্পর্কে জানতে চায় এবং তাকে আরও বলে যে বিস্ফোরণের ঘটনাটি আজ সকালে ঘটেছে, তাই খুঁজে বের করো যে কে এই বিস্ফোরণটি ঘটিয়েছে। এরপর তৃতীয়বারের মতো কোল্টারকে আবারও বিস্ফোরণের 8 মিনিট পূর্বে ওই ট্রেনে পাঠানো হয়। কোল্টার এবার শুরু থেকেই ট্রেনের যাত্রীদের গতিবিধি নজর রাখা শুরু করে। একজনের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় কোল্টার গ্ল্যানব্রুক স্টেশনে ট্রেন থেকে নেমে তাকে ফলো করতে থাকে। এ সময় ক্রিস্টিনাও ট্রেন থেকে নেমে পড়ে, কিন্তু কোল্টারের সন্দেহ ভুল প্রমাণিত হয় এবং ট্রেনে আবারও বিস্ফোরণ ঘটে। লোকটির ধাক্কায় কোল্টার ট্রেন লাইনের ওপর পড়ে যায়। এ সময় অপর একটি ট্রেন এসে চাপা দেয় কোল্টারকে। সে তৃতীয়বারের মতো ওই ক্যাপসুলের মধ্যে আবারও জেগে ওঠে। এ সময় মনিটরে ক্যাপ্টেন গুডউইনের পাশাপাশি ডক্টর রুটলেসকে দেখানো হয়। রুটলেস তখন কোল্টারকে সোর্স কোডের বিষয় ব্যাখ্যা করে। যখন কেউ মৃত্যুবরণ করে তখন তার মৃত্যুর 8 মিনিট আগ পর্যন্ত ঘটে যাওয়া সকল তথ্য পুনরুদ্ধার করা সম্ভব। আর সোর্স কোড এমনই একটি এক্সপেরিমেন্টাল সফটওয়্যার যার মাধ্যমে টাইম রিঅ্যাসাইনমেন্ট তৈরি করে মৃত্যুর 8 মিনিট আগের ঘটনাগুলোকে কাল্পনিক তথা প্যারালাল জগৎ সৃষ্টির মাধ্যমে ইনভেস্টিগেট করা সম্ভব হবে। এটাই ছিল ডক্টর রুটলেজের থিওরি।
এই পদ্ধতিকে কাজে লাগিয়ে তারা কোল্টারের মাধ্যমে এই বোম ব্লাস্টের ঘটনার মূল হোতাকে খুঁজে বের করার চেষ্টা করছিল, কারণ এই বোমা বিস্ফোরণকারী এরপরে আরও সিরিজ বোমা বিস্ফোরণ ঘটাতে পারে, এরকম তথ্য তাদের কাছে রয়েছে। আর এই মিশনে কোল্টারকে প্রোটাগনিস্ট তথা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ কোল্টার নিজেও আফগানিস্তানের যুদ্ধে গত 2 মাস আগে ভয়ানকভাবে আহত হয়ে প্রায় মৃত অবস্থাতেই ছিল। তাই ট্রেনের মধ্যে বিস্ফোরণে মারা যাওয়া শনের মস্তিষ্কের তথ্য নিউরোনাল সিনাপসিসের মাধ্যমে কোল্টারের মস্তিষ্কে ট্রান্সফার করা হয়, যেখান থেকে সোর্স কোডের মাধ্যমে বিস্ফোরণের আগের ঘটনাগুলোর যাবতীয় তথ্য উদ্ধার করা সম্ভব হবে। ডক্টর রুটলেজের এই ধরনের ব্যাখ্যা প্রদানে কোল্টার খুবই অবাক হয়। কোল্টারকে এরপর চতুর্থবারের মতো আবার সোর্স কোডের মাধ্যমে ওই ট্রেনে ফেরত পাঠানো হয়। তবে এবারও সে বোমা বিস্ফোরণকারীর রহস্য উন্মোচন করতে ব্যর্থ হয় এবং পুনরায় ক্যাপসুলে ফেরত আসে। এরপর সে ক্যাপ্টেন গুডউইনকে জিজ্ঞাসা করে, আমি কি আসলেই জীবিত নাকি মৃত? উত্তরে গুডউইন জানায়, তোমার মস্তিষ্কের কিছু অংশ এখনও কার্যকর আর তোমার শরীরের খণ্ডিত অংশ কৃত্রিমভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। ডক্টর রুটলেস আর গুডউইন এরপর কোল্টারকে বলে যে, মনে রেখো, প্রথম বোমাটি বিস্ফোরণ হয়ে গেলেও তুমি যদি বাকি বোমাগুলো বিস্ফোরণের আগেই এই মিশনটি সফল করতে পারো, তাহলে তুমি আমেরিকান সেনাবাহিনীদের কাছে সারা জীবন গর্বের বিষয় হয়ে থাকবে। এ সময় তার বাবার ভয়েস রেকর্ড তাকে শোনানো হয়, ফলে কোল্টার আবারও অনুপ্রেরণা পায়। এরপর তাকে বেশ কয়েকবার ট্রেনে পাঠানো হয়। একটা পর্যায়ে সে ট্রেনের সিকিউরিটি পুলিশের লকার থেকে একটা পিস্তল জোগাড় করে, ওয়াশরুমের ভেন্টিলেশন চেম্বার থেকে টাইম বোমাটি উদ্ধার করে ওখানে থাকা মোবাইল ফোনটি ডিসকানেক্ট করে। এরপর মোবাইলের কল লিস্টে থাকা একমাত্র নাম্বারটিতে ফোন করে কোল্টার। এ সময় আবারও ভুল করে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে সন্দেহ করে কোল্টার, যে ওই সময় তার ওয়াইফের সাথে ফোনে কথা বলছিল। কোল্টার আবারও ওই নাম্বারে ফোন দিলে হঠাৎই এক ব্যক্তিকে ট্রেন থেকে বাহির হয়ে যেতে দেখে। কোল্টার বুঝে যায় যে এই ব্যক্তিই বোমা বিস্ফোরণকারী। লোকটির নাম ছিল ডেরেক ফ্রস্ট। লোকটা ট্রেনের মধ্যে তার মানি ব্যাগটা ইচ্ছাকৃতভাবে ফেলে চলে যাওয়ার চেষ্টা করছিল, যাতে করে বোমা ব্লাস্টের পর পুলিশ ইনভেস্টিগেশনে তাকেও মৃত হিসাবে ধরে নেওয়া হয়। এরপর কোল্টার স্টিভেন্স লোকটার পিছু নেয় এবং তাকে একটা সাদা ভ্যানের দিকে যেতে দেখে। এ সময় কোল্টার ওই সাদা ভ্যানের মধ্যে আরও একটি বোমা লক্ষ্য করে, যেটা হয়তো এরপরে অন্য কোথাও বিস্ফোরণ ঘটানো হবে। এ সময় ডেরেকের মুখ থেকে বোমা বিস্ফোরণের কারণ সম্পর্কেও জানা যায়। মূলত ডেরেক ছিল বিকৃত মানসিকতা সম্পন্ন একজন টেরোরিস্ট, যার টার্গেট ছিল পৃথিবীর সকল অশান্তি ও জঞ্জালকে দূর করতে মানুষদেরকে মেরে ফেলা। এ সময় ক্রিস্টিনা ওখানে চলে আসলে কোল্টার তার দিকে খেয়াল করে, সুযোগ বুঝে ডেরেক তাদের দুইজনকেই গুলি করে ওখানেই মেরে ফেলে। ওদিকে 8 মিনিট পার হয়ে যাওয়ায় ট্রেন আবারও ব্লাস্ট হয়। ককপিটের ক্যাপসুলে ফেরত এসে ক্যাপ্টেন কোল্টার এরপর ডেরেক ও তার গাড়ির নম্বর সম্পর্কে গুডউইনকে অবহিত করে। এরপর সংবাদে দেখানো হয় যে পুলিশ ডেরেককে তার গাড়ি ও বোমাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এর মধ্য দিয়ে মিলিটারিরা সোর্স কোডের বদৌলতে ওই বোমা হামলার ঘটনাটির রহস্য সফলভাবে উন্মোচন করতে ও একই সাথে মিশনটি সফল করতে সক্ষম হয়েছে। ক্যাপ্টেন কোল্টার শেষবারের জন্য সোর্স কোডের মাধ্যমে ওই ট্রেনে ফেরত নিয়ে যাওয়ার জন্য গুডউইন ও রুটলেসকে অনুরোধ করে, কারণ তার ধারণা হয়তো সে ট্রেনের সব যাত্রীকে প্রথম বিস্ফোরণের হাত থেকেও বাঁচাতে পারবে। যদিও গুডউইন ও রুটলেস তাকে কথা দিয়েছিল যে মিশন শেষে কোল্টারের খণ্ডিত অর্ধমৃত দেহটাকে তারা আর এক্সপেরিমেন্টে ব্যবহার করবে না এবং তাকে শান্তিতে মৃত্যুবরণ করার সুযোগ দেবে। যাই হোক, শেষবারের মতো ক্যাপ্টেন কোল্টারকে ওই ট্রেনে সোর্স কোডের মাধ্যমে পাঠানো হয়। ওদিকে রুটলেস কোল্টারের মস্তিষ্ক থেকে পূর্বের সকল মেমোরি মুছে ফেলে তাকে দিয়ে নতুন নতুন আরও সোর্স কোড বানানোর প্ল্যান করতে থাকে। যদিও গুডউইনের এ বিষয়ে কোনো সম্মতি ছিল না। ট্রেনে পৌঁছানোর পর কোল্টার ক্রিস্টিনাকে তার সাথে জীবনের বাকি সময়টুকু কাটানোর প্রস্তাব দেয়। এরপর ট্রেনের ওয়াশরুমে থাকা বোমার সাথে সংযোগ করা সেলফোন দুটোকে ডিসকানেক্ট করে সে। তারপর সে সময় মতো ডেরেককেও ট্রেনের মধ্যে আটকে ফেলে এবং ডেরেকের সমস্ত কুকর্ম পুলিশকে অবহিত করে। এরপর সে তার বাবার নম্বরে কল করে। সে নিজেকে শন নামের ওই ব্যক্তির বন্ধু বলে পরিচয় দেয়। দেখতে দেখতে ট্রেনের মধ্যে 8 মিনিট অতিবাহিত হয়ে গেলেও কোল্টার এখনও ট্রেনের মধ্যেই রয়েছে। বিষয়টি তাকে একটু ভাবিয়ে তোলে। ওদিকে 8 মিনিট পার হওয়ার সাথে সাথেই ক্যাপ্টেন গুডউইন ডক্টর রুটলেজের কথা তোয়াক্কা না করেই সোর্স কোড টার্মিনেট করে দিয়েছিল। সঙ্গত কারণেই সোর্স কোডের মাধ্যমে
ট্রেনের মধ্যে বারবার ঘটতে থাকা একই বোমা বিস্ফোরণের ঘটনার কারণে যে সকল টাইম রিঅ্যাসাইনমেন্ট তৈরি হয়েছিল তার সব কিছু শেষ হয়ে গেলেও এবার যেহেতু ট্রেনের মধ্যে বোমা বিস্ফোরণ ঘটেনি আর একই সাথে অপরাধীও ধরা পড়ে গেছে, সেহেতু এই শেষবারের টাইম রিঅ্যাসাইনমেন্টে ট্রেনের কেউই মারা যায়নি, যার প্রভাবে অদ্ভুতভাবে এক বিকল্প ও প্যারালাল টাইমলাইন তৈরি হয়ে গেছে। অর্থাৎ সোর্স কোড টার্মিনেট করার মাধ্যমে বাস্তব জগতে কোল্টার মৃত্যুবরণ করলেও এই অল্টারনেটিভ টাইমলাইনে সে শনের শরীরে এখনও বেঁচে রয়েছে। যাই হোক, এই নতুন টাইমলাইনে কোল্টারের সাথে ক্রিস্টিনার পথ চলা শুরু হয়। বাস্তব জগতে ক্যাপ্টেন গুডউইনের কাছে কোল্টারের পাঠানো একটা ইমেইল এসে পৌঁছায়। ইমেইলে কোল্টার জানায় যে ডক্টর রুটলেস সোর্স কোড নিয়ে যা কিছু চিন্তা করেছিল মূলত সোর্স কোড তার থেকেও শক্তিশালী। এই ইমেইলের মাধ্যমে গুডউইনকে কোল্টার অনুরোধ করে যে সে যেন নতুন টাইমলাইনে থাকা ক্যাপ্টেন কোল্টারকে সাহায্য করে। আর এই দৃশ্যের মধ্য দিয়েই এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে।